छुपके रात दिन आंसू बहाना याद है हमको, अब तक आशिकी का वो जमाना याद है। উর্দু ভাষাটার মধ্যে, মানে ভাষাটাকে আমরা বলি ইটস এ ল্যাঙ্গুয়েজ অফ আন্ডারস্টেটমেন্ট, এইটুকু বলে অনেকটা বোঝানো যায়। সেখান থেকে বলতে পারেন আমার গান বাজনার মোডটা পুরোপুরি ঘুরে যায়। তোরি তোমার সাগর নীরে আমি ফিরে, তীরে তীরে ঠাঁই হলো না। সোম চ্যাটার্জি উপমহাদেশের একজন স্বনামধন্য গজল শিল্পী, সেই গজলের নানা কথা তার কথা আজ আমরা শুনবো যত কথা অনুষ্ঠানে। সোম চ্যাটার্জি কেমন আছেন? এই তো ভালো আছি, নমস্কার সবাইকে। নমস্কার, আপনাকে পেয়ে আমরা অনেক খুশি আজ। আমার খুব ভালো লাগছে। আপনার তো এইটাই কি বাংলাদেশ প্রথম সফর? প্রথম বললে ভুল হবে, তবে হ্যাঁ, মানে খুব বেশিবার যে এসেছি তা নয়, এরকম ভাবে একটা অনুষ্ঠানে বসা তো প্রথমই বলা যায় বাংলাদেশে। তাহলে আমরা সেদিক দিয়ে সৌভাগ্যবান যে আপনাকে প্রথম। আমার আমারও সৌভাগ্য। আপনি কলকাতা বেস না অল ওভার? আমার বাড়ি কলকাতায়, আমার বাড়ি কলকাতায়, আমি কলকাতাতেই জন্ম সবকিছু। কিন্তু হ্যাঁ, কলকাতায় জন্ম হওয়ার সুবাদে বাংলা গান এবং রবীন্দ্রনাথের গান এগুলোর প্রতি একটা স্বাভাবিক একটা টান ছিল এই ছোটবেলা থেকে। কিন্তু আমি যখন স্কুল শেষ করে কলেজে ওঠার মুখে, তখন আমার কিছু শিল্পীর গানের সঙ্গে আমার পরিচয় হয়। তাদের মধ্যে স্বনামধন্য জগজিৎ সিং, গোলাম আলী সাহাব এবং মেহেদি হাসান, তার কথা বলতেই হয়। সেখান থেকে বলতে পারেন আমার গান বাজনার মোডটা পুরোপুরি ঘুরে যায় গজলের দিকে। হ্যাঁ, মানে আমার এত ভালো লেগে যায় ব্যাপারটা, কারণ গজলের মধ্যে সঙ্গীত এবং কাব্য পোয়েট্রি দুটোরই একটা এমন মেলবন্ধন রয়েছে, এটা আমাকে খুব আকৃষ্ট করে। তাই আস্তে আস্তে আমার সমস্ত গান বাজনা ওই দিকেই। যেই শিল্পী মানে খুব খ্যাতিমান যে শিল্পীগুলোর নাম বললেন, এর মধ্যে কার গান আপনাকে বেশি ছুঁয়ে যায়? আমাকে প্রথম একদম প্রথম যখন শোনা আরম্ভ করি, তখন সব থেকে ছুঁয়েছিল হচ্ছে গোলাম আলী সাহেবের গান। কারণ দর্শক সবাই জানেন যে গোলাম আলী সাহেবের গানের মধ্যে নানান রকম মজা আছে, অনেক গান বাজনার অনেক কি বলবো, অনেক যেটাকে বলে স্বর নিয়ে খেলা সেগুলো আছে। ফলে স্বভাবতই তখন বয়স কম, তখন সেগুলো অনেক বেশি আকৃষ্ট করতো। আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার প্রথম আকর্ষণ জন্মায় হচ্ছে মেহেদি সাহেবের গানের প্রতি, মেহেদি হাসান। তার গানের ওই যে গভীরতা, তার কণ্ঠস্বরের ওই যে একটা কি বলবো, যেটাকে আমরা ইংরেজিতে ব্যারিটোন বলি, এবং তার সঙ্গে ওরকম এক্সপ্রেশন সেটা। এবং পরবর্তীকালে আমার সঙ্গে যখন সাক্ষাৎ হয়, আমি তখন কলেজে পড়ি, যিনি আমাদের মধ্যে নেই এখন, ভারতবর্ষের অন্যতম সেরা, যাকে গজল কিং বলা হয় সাধারণত, জগজিৎজির। তো সেইখান থেকে জগজিৎজির গানের প্রতি আমার একটা অদ্ভুত একটা আকর্ষণ, একটা অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা, যেটা এখনও আমি নিয়ে চলছি। আমি একটা জগজিৎজিরই একটা গান দু লাইন গেয়ে শোনাচ্ছি, খুব একটা গলার অবস্থা ভালো না তাও। তেরে বারে মে জব সোচা নহি থা, তেরে বারে মে জব সোচা নহি থা, মা তনহা থা মগর ইতনা নহি থা, মা তনহা থা মগর ইতনা নহি থা, তেরে বারে মে জব সোচা নহি থা। আমাদের দেশের মানুষের একটি ধারণা আছে যে গজলের কথা অসাধারণ, কিন্তু অনেকে হয়তো সেটা বুঝতে পারে না। আপনি যেই যে দুলান গান গেলেন, সেটা কথাটা কি? গানের কথা হচ্ছে তেরে বারে মে জব সোচা নহি থা, মানে তোমার বিষয়ে যখন আমি এখনো ভাবিনি, যখনও ভাবিনি আর কি। মা তনহা থা মগর ইতনা নহি থা, মানে তোমার কথা, তুমি যখন আমার জীবনে আসনি, তখন আমি একলা ছিলাম,
কিন্তু এখন তোমার সঙ্গে মেলামেশার পরে যেন আমার নিজেকে আরও একলা মনে হয়। আসলে উর্দু ভাষাটার মধ্যে, মানে ভাষাটাকে আমরা বলি ইটস আ ল্যাঙ্গুয়েজ অফ আনবেস্টেটমেন্ট, এইটুকু বলে অনেকটা বোঝানো যায়। সেখানেই হচ্ছে গজলের মাধুর্য যে, এবং গজলের আমি যদি টেকনিক্যাল দিকটা আপনাকে বলি তাহলে গজলের যে ফর্ম একটা আছে সেটা হচ্ছে কাপলেটে তৈরি হয়, দুটো দুটো করে পংক্তি হয় আর কি, এবং সেই কাপলেটের প্রথম লাইনটা হচ্ছে একটা ভাবনাকে স্থাপন করে, আর তার পরের লাইনটা সে ভাবনাকে একটা দিক নির্দেশন করে। মানে তেরে বারে মে জব সোচা নহিঁ থা, মানে তোমার বিষয়ে আমি, এরপরে অনেক কিছু হতে পারে, আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু মাথায় আসতে পারে, কিন্তু শায়র বা কবি উনি ডিরেকশনটা কোন দিকে দিচ্ছেন যে ম্যা তনহা থা মগর ইতনা নহিঁ থা। সুতরাং এই যে একটা সারপ্রাইজ এলিমেন্ট, মানে প্রথম লাইনটার পরে দর্শক বা শ্রোতা সে ওয়েট করে আছে যে এবার কোন দিকে যাবে, সেইটা হচ্ছে গজলের যে স্ট্রাকচার তার একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য বা তার একটা সৌন্দর্য বলতে পারেন। তো একদম প্রথম দিকে যেমন গজল খুব একদম খাস, একদম যারা উর্দু স্পিকিং লোক, যারা খুব লার্নড, খুব শিক্ষিত মানুষ, তাদের মধ্যে একটা কুক্ষিগত ছিল, কিন্তু আস্তে আস্তে এই শিল্পীরা আসার পর মেহেদি সাহেবকে দিয়ে শুরু এই পুরো প্রসিজিয়ারটা, তারপরে গোলাম আলী, জগজিৎ সিং, এখনকার দিনে হরিহরণ, পঙ্কজ দাস, এদের কন্ট্রিবিউশন হচ্ছে এরা এই গজলকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে এসেছেন। মানে ওই ভাষাটাকেই আরেকটু সহজ করে আরেকটু সাধারণ কথায় বর্ণনা করার চেষ্টা করেছেন, যাতে আমার আপনার মতো মানুষরা এর থেকে আনন্দ নিতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে উর্দু ভাষাটা এমন একটি ভাষা যেটা হয়তো বা গজলের সঙ্গে খুব ভালো যায়। হ্যাঁ, গজল উর্দুতেই লেখা হয়েছে এখনো, কিন্তু আমরা কিন্তু দেখি সেই গজলের সুরে বাংলা ভাষায় একটা গাওয়ার একটা প্রবণতা মাঝে মধ্যে বিভিন্ন আসলে সম্ভব কিনা। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন সেটা হচ্ছে গজল একটা ফরম্যাট অফ পোয়েট্রি, ঠিক আছে, এবার সেই ফরম্যাটটা মেনটেন করে অন্য ভাষায় যদি লেখা সম্ভব হয় তাহলে সেটাকে আমরা সেই ভাষার গজল বলতে পারি। বাংলায় এরকম কিছু কাজ হয়েছে আগে বা হচ্ছে, আমার নিজেরও একটি বাংলা গজল আছে যেটা আমাদের কলকাতার খুবই পরিচিত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা, আর জয় সরকার আরেকজন স্বনামধন্য সঙ্গীত পরিচালক তার সুর, সুতরাং সেরকম কাজ আমিও করেছি বা সেরকম কাজ আরও হচ্ছে। তবে হ্যাঁ, গজল শব্দটা যেহেতু উর্দু তাই জন্যে ওটার মাদার ফরম্যাটটা সবসময়ই ওটা উর্দু ভাষার সঙ্গেই তার মেলামেশা বা তার জড়িয়ে থাকা এটা হবে আর কি। আপনি বাংলা ভাষায় যে গজলটির কথা বললেন এটা একটু সুন্দর। হ্যাঁ, নিশ্চয়ই। দেখা যদি বা হয় আবার সে কবে কোথায় তা কেউ জানে না, ফিরে আসা মন কি শোনাবে ফেরারি হাওয়ায় তা কেউ জানে না। এখানে দেখুন গজলের যে ফরম্যাটটা যেটাকে আমরা উর্দুতে রাদিফ কাফিয়া বলি, এই যে কেউ জানে নাটা এখানে হচ্ছে মিটার। তো শায়ার বা কবি যখন লিখছেন বাংলাতে লিখছেন, কিন্তু ওই যে দেখা যদি বা হয় আবার সে কবে কোথায় কেউ জানে না, ফিরে আসা মন কি শোনাবে সে কবে কোথায় কেউ জানে না, তো এই স্ট্রাকচারটা উনি মেনটেন করছেন। সুতরাং সেই দিক দিয়ে বলতে গেলে এটা বাংলা ভাষায় লেখা একটা গজল বলা যেতেই পারে। আপনি গোলাম আলী বা মেহেদি হাসানের কথা বলছিলেন, তাদের কোন গানগুলো আপনার বেশি পছন্দ? দেখুন এরকম তো বলা মুশকিল, কারণ এত গান আছে, তারা সারা জীবনে এত কিছু দিয়েছেন সঙ্গীতকে। মানে মেহেদি সাহেবের যেমন একটি গান যেটা খুবই পপুলার গান আর কি, আমি দু লাইন গিয়ে শোনাচ্ছি আপনারে। রঞ্জসে সহি দিল হি দুখানে কে লিয়ে আ ফির সে মুঝে ছোড় কে জানে কে লিয়ে রঞ্জসে সহি। এটা অন্যতম ফেভারিট গান, অসাধারণ গান দিলি। আর এটা হলো মেহেদি হাসান। হ্যাঁ, আর গোলাম আলী, গোলাম আলীর ধরুন সবাই আমরা যে গানটা খুব মজা পাই শুনে, চুপকে চুপকে রাত দিন আঁসু বাহানা ইয়াদ হ্যায় হমকো আব তক আশিকি কা ওয়ো
जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। আমাদের এই প্রজন্ম বা আশেপাশের প্রজন্ম আমরা সবসময় জগদীপ সিং তারপরে গোলাম আলীর এদের গান শুনে বড় হয়েছে, এদের গজল শুনে বড় হয়েছে। মেহেদি হাসানের গজলটা আমাদের কাছে একটু কেন যেন একটু কঠিন মনে হতো আমরা যখন শুনতাম, কারণ উনি এদের আরেকটু মানে কয়েকটা দশক আগে থেকে শুরু করেছেন তো। হ্যাঁ, সুতরাং সেই যে যেটা আমি প্রথমে বললাম যে গজলের মধ্যে ওই যে একটা খুব একটা পিউরিটান ব্যাপার ছিল যেটা একদম লিমিটেড কিছু মানুষের মধ্যেই থাকবে, এই ব্যাপারটা থেকে এই এখনকার সময়ের মধ্যে একটা ট্রানজিশন ফেজ যেটা, সেটা কিন্তু মেহেদি সাহেব তৈরি করেছিলেন। সুতরাং ওনার প্রথম দিককার গজল যদি শোনেন একটু সেই একদম যেটাকে আমরা চলিত কথায় খানদানি ব্যাপার বলি না, যেটা খুব একটা মানে একটা মানে উর্দুতে এটাকে একটা রাইস খানদান বলা হয় আর কি, তাদের মধ্যেই ওটা সীমাবদ্ধ। তারপর আস্তে 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 সাধারণ মানুষের জন্যে সেইভাবে পোয়েট্রি সিলেক্ট করা, সেইভাবে ভাষা নির্বাচন করা, সেইভাবে সুর করা। বলা হয় আমাদের শিল্পী গোলাম আলী বা জগদীপ সিং আর মেহেদি হাসান হলো শিল্পীর শিল্পী, শিল্পীর শিল্পী, একদমই তাই। ওরই প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে এই যে গজলের যে কোনো ফরম্যাট অফ আর্ট সবসময় তো তার একটা বিবর্তন ঘটে, তো সেই বিবর্তনটা ঘটানোর মূলে যারা থাকেন তারা চিরকালই তাদের নাম ইতিহাসের পাতায় খুব ভালোভাবে লেখা থাকে। তো মেহেদি সাহেব সেরকম একজন, যেটা পরবর্তীকালে হচ্ছে জগজিৎ জি যেটা করেছে। আপনার কি মনে হয় যে গজলটা আগের থেকে কিছুটা মানে শোনার যে প্রবণতা, আগে যেমন আমরা প্রতিটা গানের ক্যাসেটগুলো আমরা কিনতে যেতাম, রেকর্ডিং কিনতে যেতাম, সেইখানে সবসময় দেখতাম গজল বাজিয়ে রাখছে, এইটা এখন শুনতে পাচ্ছি না, কারণটা কি? দেখুন, প্রত্যেক সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনটা আমার মনে হয় মেনে নেওয়াটাই শ্রেয়। কী হতে পারতো বা কী হলে ভালো হতো বা কী হতে পারে এই ভাবনাটা আমার মনে হয় খুব একটা কাজের কথা নয়, যে সময়টা যেমন সেই সময়টাকে সেইভাবে নেওয়া উচিত। তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এখন মানুষের হাতে সময় খুব কম। গজল বা শাস্ত্রীয় সঙ্গীত বা ধরুন যে কোনো গান যেটার মধ্যে একটু কাব্যের গভীরতা আছে, যেটার মধ্যে বিষয়ের একটু গভীরতা আছে, সেটা না সময় ডিমান্ড করে। আপনি একটা জিনিস দেখবেন, সময় নিয়ে শুনতে হবে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখবেন খুব আজকাল রিলেট করা যায়, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা সময় না মিউজিক সিস্টেম থাকতো, ডেডিকেটেড একটা মিউজিক সিস্টেম, একটা সুন্দর জায়গায় সেটা রাখা থাকতো। সেখানে গিয়ে আমরা দেখেছি আমাদের বাবারা বা কাকারা তারা গিয়ে কখনো ক্যাসেট, কখনো আগে ছিল রেকর্ড, তারা সেগুলো দিয়ে সেটা চালিয়ে সেটা শোনা হতো। এখন দেখবেন মিউজিক তো মোবাইলে এসে গেছে, আমরা সবাই এয়ারপডসে গান শুনি। তো এটা সময়ের বিবর্তন এটা। তো সুতরাং যেহেতু সময় কমে গেছে তাই জন্য মানুষ এমন জিনিস চাইছেন যেটা খুব কম সময়ে এনজয় করা যায়। আনফর্চুনেটলি গজল সেরকম একটা ফরম্যাট নয়, যদিও এখনকার শিল্পীরা তারা অনেকটাই চেষ্টা করছেন সেটাকে যতটা সম্ভব আধুনিক একটা মোড়কের মধ্যে পেশ করার। রবীন্দ্রনাথের গান ভালোবাসতে গেলে না আপনাকে পুরো গানটা এবং বাংলা ভাষাটাকে ভালোবেসে তারপর বাসতে হবে, ওটার কোনো শর্টকাট নেই। সুতরাং এটাও সেরকমই। আমি তো নিজে ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের গান এবং গজলের মধ্যে খুব সিমিলারিটি খুঁজে পাই, কারণ একই কথা যেখানে রবীন্দ্রনাথ লিখছেন বাংলায় বসে সেই একই কথা অন্য একটা সময় বসে মির্জা গালিব লিখছেন, হ্যাঁ পাকিস্তানে বসে উনি লিখছেন। তো কোথাও কিন্তু যারা আমাদের প্রণম্য, যাদেরকে আমরা সবসময় মাথা নিচু করে যাদের কথা ভাবি, রবীন্দ্রনাথের গুরুদেবের কথা ভাবি, মির্জা গালিবের কথা ভাবি, এরা কিন্তু কোথাও একই কথা বলে গেছেন তাদের নিজেদের মতো করে, তাই না? তো সেইটা শোনার জন্যে ওই সময়টুকু দিতে হবে। আমার মনে হয় আবার সেই সময় ফিরে আসবে মানুষের, কারণ মানুষের জীবন তো এই মুহূর্তে খুব অশান্ত, মানুষের শান্তির খুব দরকার। তো শান্তির কাছে তাকে যদি আশ্রয় করতে হয় তাহলে রবীন্দ্রনাথের গান, মির্জা গালিবের পোয়েট্রি, হ্যাঁ এখানে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। সুতরাং রবীন্দ্রসঙ্গীতের কথা যেহেতু বলছিলেন এবং আপনিও বললেন কলেজ লাইফে যাওয়ার আগে আপনি এই রবীন্দ্রসঙ্গীত বা বাংলা গান নিয়ে বেশি ব্যস্ত থাকতেন, তো একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে একটু বাংলা গান শোনাতে পারি? এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে আমার
খুবই ভালোবাসার এবং খুব আদরের এবং স্নেহের বন্ধু। সে ভারতবর্ষের এবং বাংলাদেশের অবশ্যই খুব স্বনামধন্য একজন শিল্পী, প্রিয়ংবদা। আমরাও তার অনেক ভক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি জানি নিয়মিত তার গান শুনি, বাংলাদেশে তার প্রচন্ড ডিমান্ড রয়েছে। হ্যাঁ, একদমই তাই। তো প্রিয়ংবদার আমি খুব সম্প্রতি, মানে এখনো এক মাসও হয়নি, আমরা এই 22শে শ্রাবণ উপলক্ষে আমরা গুরুদেবের একটি গান আমরা দ্বৈত কণ্ঠে রিলিজ করেছি, ইউটিউবে প্রকাশ পেয়েছে সেটা। তোরি তোমার সাগর নীরে আমি ফিরে, তীরে তীরে ঠাঁই হলো না, ঠাঁই হলো না তোমার সোনার নাই গো, পথ কোথা পাই অন্ধকারে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। বাকিটা ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে শুনবো আমরা অবশ্যই। আমি শুনেছি এই গানটা আপনাদের, খুব ভালো একটি গান। আর রবীন্দ্রসঙ্গীত ছাড়া কি কি বাংলা গান গান, নজরুল সঙ্গীত? দেখুন, আমি গান পাগল একজন মানুষ, আমি সব রকম গানই ছোটবেলা থেকে। আর আমার বাড়িতে আমার দিদিমা বেতার শিল্পী, তো ওনার সূত্রে আমার প্রচুর বাংলা গান, মানে যেগুলো কালজয়ী বাংলা গান আমরা বলি, নজরুলগীতি, অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, হ্যাঁ, তারপর রজনীকান্ত সেনের গান, এই নিয়েই বড় হয়েছি। সুতরাং আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে, কারণ আমি এরকম একটা বাড়িতে জন্মেছি যেখানে এইসব গানের পরিবেশ ছিল। সুতরাং আমার বেড়ে ওঠাটা এই সব গানের মাধ্যমে। একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমায় অনেক যুগের অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে, একটুখানি দাও অবসর বসতে কাছে। আধুনিক গান গাওয়া হয় কিনা? হ্যাঁ নিশ্চয়ই। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরসায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে ছড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আপনি প্রিয়ংবদার কথা বলেছিলেন যে ওর তো বাংলাদেশে একটা শিকড় আছে। একদমই তাই। হ্যাঁ, আপনার কি কোনো শিকড় বা কোনো আমাদের কোনো আত্মীয় স্বজন? আমার দেখুন, বাংলাদেশে আমার পরিবারগত, মানে আপনি যদি সেইভাবে খুব টেকনিক্যালি বলি রক্তের সম্পর্ক দিয়ে, সেইভাবে আমার যতদূর ধারণা সেরকম কিছু নেই। কিন্তু রক্তের সম্পর্কটা না আসলে কোনো কথা না, কারণ আমরা জীবন যত এগোয় তত আমরা দেখি এমন এমন মানুষ তারা আমাদের জীবনে এসে এমনভাবে দাঁড়ান, তাদের সঙ্গে কোনো কালের কোনো সময়ের হয়তো সম্পর্ক ছিল না, অথচ সেই মানুষটাই আমাদের জীবনের অন্যতম একটা, কি বলবো, একটা স্তম্ভ হয়ে দাঁড়ান, যে যার কাছে আমরা সবসময় যেতে পারি, বলতে পারি। তো এই রকম মানুষ আমার জীবনে বেশ কিছু এসেছেন, এবং তাদের মধ্যে অনেকেই এই বাংলাদেশ থেকে, যারা এসে দাঁড়িয়েছেন পাশে, যারা ভালোবেসেছেন। এবং আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে, এইখানে এসে যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশি মানুষের মধ্যে যে আন্তরিকতা, যে অন্তর থেকে, দেখুন দু রকম জিনিস হয়। একটা হচ্ছে আমি আপনাকে মুখে বলছি যে আমি আপনাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আপনি কোনো একটা প্রয়োজনে আমাকে ফোন করলেন, আমি সে সময় ফোনটা তুললাম না, এটা একটা জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে, যেটা আজকের দিনে খুব কম সারা পৃথিবীতে, সেটা হচ্ছে অন্তর দিয়ে ভালোবাসি, মানে সত্যি অন্তর দিয়ে ভালোবাসি, সেখানে কোনো দ্বিতীয় কথা নেই। যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায় তার পাশে দাঁড়ানোর জন্য আমি তৈরি। তো সেটা আমার মনে হয় যে আমি যেহেতু এখন কাজের সূত্রে আমি এখন বম্বেতে থাকি বেশ কয়েক বছর হলো, কলকাতায় বড় হয়েছি, এবং গানের সূত্রে বেশ কিছু জায়গা ঘোরার সুযোগ হয়েছে, অনেক রকম মানুষই তো দেখলাম এই কদিনে বা দেখছিও,
কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যে আন্তরিকতা, যে জেনুইননেস, যে মানে তাদের কাছে আপনাকে ভালোবাসি মানে সত্যি ভালোবাসি, তার কোনো দ্বিতীয় অর্থ হয় না। তো সেইটা আজকের পৃথিবীতে আমার মনে হয় সেটা আরেকটু দরকার, আরেকটু অন্য দেশের মধ্যেও, অন্য দেশের মানুষের মধ্যে, অন্য ভাষাভাষী মানুষের মধ্যেও আমার মনে হয় এই আন্তরিকতাটার বড্ড অভাব, যেটা এখানে এলে আমরা মানে একদম কানায় কানায় ভরে ভরে পাই আর। এই বাংলাদেশিদের গান শুনিয়ে কেমন লাগলো? এই যে ওই যে বললাম যে হৃদয়ের টান, এখানকার মানুষ কান দিয়ে গান শোনেন না, মন দিয়ে গান শোনেন। তো এইটা আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই মানে তারা এত হৃদয় দিয়ে শোনেন পুরো। যেমন একটা মান্নাদের খুব বিখ্যাত গান আছে না, হৃদয়ের গান শিখে তো গায় সবাই, কজন আর হৃদয় দিয়ে গাইতে পারে। গানের কথাটা আমার খুব ছুঁয়ে যায়, তাই জন্য আমার কথাটা মনে আছে। তো আমি বলি যে হৃদয় দিয়ে শোনে কজন, এখানকার মানুষ শোনে হৃদয় দিয়ে। ওই রবীন্দ্রনাথ বলেছেন না যে একাকী গায়কের নহে তো গান, গাইতে হবে দুইজনে, একজন গাইবে গলা ছেড়ে আর একজন গাইবে মনে। তো এই সম্পর্কটা স্থাপন না হলে গান বাজনা হয় না। তো সেটা এখানে আমার মনে হয় মানে প্রতিবার যখনই এখানকার এই যে আপনার সঙ্গে বসে গান করছি, যতটুকু গান গাইছি, এই যে হৃদয়ের যে যোগাযোগটা, আত্মিক যোগাযোগটা, সেইটা একটা মানে বাকি পার্টস অফ দ্য কান্ট্রি এবং ওয়ার্ল্ড সেখানে আজকের দিনে খুবই দুর্লভ সেটা। আচ্ছা, আপনি তো এখন বোম্বেতে থাকছেন, আপনি কলকাতার মানুষ, বাংলাদেশও দেখে গেলেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চেও আপনি নিয়মিত অনুষ্ঠান করছেন, শ্রোতাদের কোনো পার্থক্য দেখেন কিনা? শ্রোতাদের পার্থক্য বলতে একটা তো দেখুন, আমরা শিল্পীরা আমাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই। আমরা যেখানে যাই সেটাই আমাদের ঘর, সেটা সেখানকার মানুষ আমাদের নিজেদের লোক। কিন্তু এই যে বললাম যেটা এই যে হৃদয় দিয়ে গান শোনা, হ্যাঁ, বা একজন শিল্পীকে শিল্পীর সম্মান দিয়ে তাকে গান শোনা, সেইটা যেমন এই বাংলাদেশ অন্যতম সেখানে পাওয়া যায়, এরকম যদি বলেন হ্যাঁ সব জায়গায় যে এতটা আন্তরিকতা দিয়ে গান শোনে তা হয়তো নয়। অনেকে শুধু এন্টারটেনমেন্টের জন্য হয়তো শুনলো, সেখানে শিল্পী খুব একটা তিনি ম্যাটার করেন না, হ্যাঁ মানে গান চলছে শুনছি, এরকমও অনেক জায়গা আছে পৃথিবীতে সেখানে আমরা গান করতে যাই। তো ঠিক আছে, মানিয়ে নিতে হয় সব কিছুর সঙ্গে, সবার জন্যই তো সব কিছু করতে হবে, তাই জন্যই তো এখানে বারবার ফিরে আসা। গজলের কথা শুরুতেই হচ্ছিল আমাদের, সেই গজলের আপনার এই প্রজন্ম প্রজন্মের যারা গাচ্ছে তারা কেমন গাচ্ছে মনে হয় কি সেই সেই ধারাটা ধরে রেখেছে নাকি একটু দেখুন ধারাটা ধরে রেখেছে কিনা সেটা তো সময় বলবে। জগজিৎ সিং, কিন্তু জগজিৎ সিং হয়েছেন 50 বছরে, হ্যাঁ একদিনে হননি। সুতরাং যারা এখন গাইছেন, আমরা যারা গাইছি, তারা আমরা কতদূর যেতে পারবো, কতটা সময় ধরে গান শোনাতে পারবো, কী কী করতে পারবো, আমার মনে হয় সেইটার ওপর মূল্যায়ন করলে ঠিক হবে। সুতরাং কোথাও তুলনা করাটা ঠিক নয়, তবে আশার কথা হয়েছে বললাম, কলকাতাতেও প্রচুর ছেলে মেয়ে ভালো গান করে, তো এখন অনেকেই খুব শিখে আসছেন, খুব ভালোবেসে আসছেন, এবং গজল গাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা খুবই আশার কথা। বাংলাদেশে নিশ্চয়ই অনেক শিল্পীর গান শুনেছেন, কার গান ভালো লাগে? আমার তো সাবিনা ইয়াসমিন খুব প্রিয় শিল্পী, হ্যাঁ, তারপরে কুমার বিশ্বজিৎ, তারপরে বর্তমান সময়ের মধ্যে রবীন্দ্রনাথের গান গায় একটি ছেলে স্বপ্নীল, ও আমার খুব বন্ধুস্থানীয়, ওর গান আমার খুব ভাল লাগে। একজন আবৃত্তি শিল্পী আছেন পোলাক, সামিউল ইসলাম পোলাক, পোলাক আমার খুব বন্ধু, ওর কবিতা পড়া, ওর বলা, এগুলো আমার খুব ভাল লাগে। রুনাজি তো আছেনই, আমাদের স্বনাম, সর্বকালের স্বনামধন্য, যিনি বাংলাদেশের সঙ্গীতকে সারা পৃথিবীর কাছে মেলে ধরেছেন। তারপর আমাদের মিতালি দি, মিতালি মুখার্জি, এদের সকলের গান আমার অসম্ভবই ভালো লাগে আর কি। ভারতের সম্ভাবনাময় যারা ইয়াং ভালো গান গাচ্ছেন, আপনি একটু আগে বলছিলেন যে আপনি প্রিয়াঙ্গদার সঙ্গে গান গেয়েছেন, তো এরকম যারা গাচ্ছে এই প্রজন্মের কেমন সম্ভাবনাটা কেমন দেখছেন? সম্ভাবনা কেমন এটা বলার তো আমি কেউ নই, তবে হ্যাঁ ওই যে বললাম যে খুবই আশার কথা যে এরা সবাই অত্যন্ত মেহনত করছে এবং অত্যন্ত কি বলবো মানে একেবারে লড়াই করে নিজেদের জীবন চালিয়ে যাওয়ার জন্য যেভাবে যা যা করা দরকার সেগুলো তারা করছে। সুতরাং আমার মনে হয় পরিশ্রম, লড়াই, এগুলো কখনো বিফলে যায় না, সুতরাং যে করবে তার নিশ্চয়ই হবে।
আমাদের এই অনুষ্ঠানে প্রিয়ংবদা ব্যানার্জি এসেছিলেন, তিনি একটি কথা বলে গেছেন যে কলকাতার বোম্বের পার্থক্যটা, যে কলকাতায় যত সহজভাবে শিল্পী হয়ে উঠা যায় কিন্তু বোম্বেতে খুব স্ট্রাগল করতে হয়। আপনি কেমন দেখেন? আপনিও তো কলকাতা থেকে বোম্বে যে জায়গা করে নিয়েছেন। তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বোম্বেটা হচ্ছে পুরো ভারতবর্ষের একটা কানেক্টিং পয়েন্ট। সারা ভারতবর্ষ থেকে শিল্পী এসে ওখানে আসেন নিজেদের স্বপ্ন সত্যি করার জন্য। তো ন্যাচারালি আপনি একটা জায়গা যেখানে ধরুন দশজন মানুষ, সেই দশজনের মধ্যে একজন হয়ে ওঠা সোজা, কিন্তু যেখানে 100 জন মানুষ সেখানে 100 জনের মধ্যে একজন হয়ে ওঠা আরেকটু কঠিন। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এবার এই 100 জনটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে পুরো দেশ। হ্যাঁ, আজকে 130 কোটি দেশ ভারতবর্ষ, তাদের মধ্যে থেকে যখন কেউ এসে বোম্বেতে জায়গা করতে চাইছেন, মানে প্রতিদিন বোম্বে শহরে হাজার হাজার ছেলে মেয়ে আসেন, কেউ গান করবেন বলে আসেন, কেউ অভিনয় করবে বলে আসে, কেউ হয়তো মডেলিং করবে বলে আসে, কারণ বোম্বে এমন একটা শহর যেখানে কাজের সুযোগ প্রচুর, যেটা হয়তো রিজিয়নাল জায়গা যেগুলো, যেমন আমাদের বাংলা, এইসব জায়গায় হয়তো একটু কম। প্রতি মুহূর্তে একটা টিকে থাকার লড়াই, তাই জন্য প্রত্যেকে নিজের কাজটার প্রতি যে যত্নশীল হওয়া সেটাও ভীষণভাবে দেখা যায়। সারা বিশ্বে 35 থেকে 40 কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন। আপনিও বলছিলেন যে গান বাজনার এগুলো আসলে কোনো জাত পাত নেই, কোনো ভাষা নেই, কিন্তু এত বড় একটা জাতিসত্তা সেইখানে এই সঙ্গীতকে আরো উপরে নিয়ে যাওয়া সম্ভব কিনা, সেটা যদি যৌথভাবে কাজ করা হয়। কারণ বাঙালিরা শুধু যে বাংলাদেশে তা না, ভারতবর্ষেও রয়েছে। কি এই এই বিষয়ে আপনার এই প্রসঙ্গে একটা কথা আমি বলতেই হবে, সেটা হচ্ছে আপনি যদি পুরো বিশ্বের পরিপ্রেক্ষিতে ভাবেন, মানুষ কিন্তু বাঙালি বলতে বাংলাদেশের মানুষকেই বোঝে, পশ্চিমবঙ্গের মানুষকে বোঝে না। তার কিছু কিছু কারণ আছে, দেখুন সমালোচনায় গিয়ে লাভ নেই, কিন্তু আমার কোথাও মনে হয় যে আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, এটা নিয়ে বাংলাদেশের মানুষ যতটা সচেতন, পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ততটা নন। কারণ তারা অন্যান্য সংস্কৃতি, তাদের সাহিত্য, তাদের ভাষা নিতে কোনো আপত্তি নেই, দেওয়া নেওয়ার মাধ্যমেই তো সভ্যতা এগিয়ে চলে, এটা চিরকাল হয়ে এসছে। যে আমরা বিভিন্ন, এই যে আমরা বাংলা ভাষায় যখন কথা বলছি, কোনো যদি ভাষাবিদ যদি এখানে থাকতেন, তিনি বলতেন আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো হয়তো বাংলা নয়, অন্য ভাষা থেকে নেওয়া হয়েছে, কিন্তু আজকে সেটা বাংলার মধ্যেই মিশে গেছে। তো এই আদান প্রদানের মধ্যে দিয়েই সভ্যতা চলে। কিন্তু কোথাও আমি মনে করি যে নিজের ভাষা, নিজের জাতি, নিজের সংস্কৃতি, নিজের সাহিত্য, নিজের গান, এর প্রতি একটা কোথাও আমি কি বলবো, অহংকার কথাটা হয়তো ব্যবহার করা ঠিক না, কিন্তু কারণ অহংকার কথাটার মধ্যে একটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে। একটা কথা, শব্দ আছে দর্প বলে, হ্যাঁ, সেটা আমার মনে হয় প্রত্যেক বাংলা ভাষাভাষীর মধ্যে থাকাটা খুব প্রয়োজন। আমাদের নিজেদের যে ভাণ্ডার, তার মধ্যে এত কিছু জিনিস রয়েছে যে মানে আমাদের গর্ব করার মতো এত জিনিস রয়েছে। আমরা নিশ্চয়ই বিভিন্ন সভ্যতা, বিভিন্ন ভাষাভাষীর দিকে নজর দেব, কিন্তু নিজের ভাষাটাকে, নিজের সাহিত্য, নিজের সভ্যতাকে ভুলে গিয়ে বা উপেক্ষা করে নয়, কখনোই নিজের ভাষার মধ্যে, নিজের সাহিত্যের মধ্যে আরও ভেতরে যেতে হবে, এবং অনেক মণিমাণিক্য ছড়ানো আছে তার মধ্যে। আমরা যেমন এটা প্রিয়ংবদাও কখনো যদি পরে আসে ও বলবে, এই যে বোম্বেতে আমরা থাকি, এই যে বোম্বে যেহেতু মহারাষ্ট্রের রাজধানী, তো এই যে মারাঠি, বা আপনি যদি ভারতবর্ষের সাউথে যান, দক্ষিণে যদি যান, সেখানকার মানুষ কি, একদম যদি নর্থ ইন্ডিয়ায় যান, পাঞ্জাবে যান, তারা প্রত্যেকে তাদের জাতি এবং তাদের ভাষাভাষী মানুষকে তুলে ধরার জন্যে সবসময় মানে একজনের জন্যে 10 জন দাঁড়িয়ে যাবেন করতে। সেইটা না আমাদের বাঙালিদের মধ্যে একটু কম, এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। আমরা নিজেদের মানুষকে আমরা খুব একটা সাপোর্ট করতে শিখিনি এখনো। এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে যে সংস্কৃতি রয়েছে, যে গভীরতা রয়েছে, সেটা সত্যিই আমরা যদি সেইভাবে তুলে ধরতে পারি একজোট হয়ে,
তাহলে মানে পৃথিবীর কাছে নিয়ে যাওয়া সম্ভব বাংলা ভাষা এবং একটা শ্রেষ্ঠ জাতি হয়ে ওঠা সম্ভব আমার এটা মনে হয়। আপনার শিল্পী সত্তা নিয়ে তো অনেক কথা হলো, ভাষাভাষী নিয়ে অনেক কথা হলো, ব্যক্তি জীবন নিয়ে কি বলার আছে? আমরা কিছুই জানলাম না। ব্যক্তি জীবন নিয়ে আমার আপাতত কিছুই বলার নেই। আমি খুব আনন্দে গান বাজনা করছি, বিভিন্ন গান সঙ্গীত আমাকে বিভিন্ন দেশ ঘোরার সুযোগ করে দিচ্ছে, বিভিন্ন মানুষের কাছে নিয়ে আসছে, বিভিন্ন বন্ধু হচ্ছে, বিভিন্ন ভালোবাসার মানুষ হচ্ছে। এই যে আমার ব্যক্তিগত জীবন, এছাড়া গানটাই আপনার সব, গানটাই সংসার। হ্যাঁ, গানটা বলতে পারেন, তাই গানটাই সংসার। বাংলাদেশের দর্শক শ্রোতাকে আমার বিশেষ করে কিছুই বলবার নেই, যে আন্তরিকতা যে ভালোবাসা দিয়ে আপনারা শিল্পীর পাশে থাকেন, আপনারা তাকে যেভাবে সহযোগিতা করেন, তার সাপোর্টে থাকেন সবসময়, সেইটা একদম বজায় রেখে চলুন। কারণ আপনি আপনারা জানবেন সবাই যে প্রত্যেক শিল্পীর কাছে সব থেকে মূল্যবান হচ্ছে আপনাদের হাততালি, আপনার একটি চোখের জল বা আপনার হৃদয়ের থেকে যে ভালোবাসাটা তারা পাচ্ছে, বাকি সব কিছু পরে, তার কাছে আগে এইটা থাকে। সুতরাং এইটাই আমার একান্ত অনুরোধ, এইভাবেই সকলের পাশে থাকুন, আর কিচ্ছু বলার নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি আপনি ব্যস্ততার মাঝেও বাংলাদেশে এসে আমাকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, চ্যানেল 24 কে সময় দিয়েছেন। আপনাকে আবারও বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল। তুম নহি হম নহি শরাব নহি, তুম নহি হম নহি শরাব নহি, এসি তনহাই কা জবাব নহি, তুম নহি হম নহি শরাব নহি।